ছাত্র শিক্ষক এবং শিক্ষিকা বন্ধু, প্রিয় পার্শ্ব শিক্ষক এবং শিক্ষিকা বন্ধু, সল্টলেক মঞ্চে প্যারা টিচারদের ধর্ণা মঞ্চে তুমি এসছো, তা এদের যে দাবি দেওয়া সেই নিয়ে তুমি কি বলতে চাইছো? वो माँ बाप का दूसरा रूप होते हैं। जितना सम्मान हम घर में अपने माँ बाप को देते हैं, उससे ज्यादा सम्मान हम लोग अपने उस्ताद और टीचर को देते हैं, क्योंकि माँ बाप के साथ बच्चा कम रहता है, टीचर्स के साथ ज्यादा रहता है। स्कूल से लेकर के यूनिवर्सिटी तक टीचर और प्रोफेसर ही हम लोगों को सिखाते हैं, हमारी अपब्रिंगिंग उनके हाथ से ही होती है। अगर ये टीचर का जो डिमांड है, जो दाबी है, वो पूरा नहीं होगा, तो इनके साथ साथ मैं और मेरी पूरी फैमिली भी हम लोग बैठेंगे यहाँ पर धरना में। भूख हड़ताल देना होगा तो भूख हड़ताल भी देंगे, क्योंकि मेरी माँ भी उर्दू स्कूल में टीचर थी, इसलिए मुझे टीचर का पूरा सम्मान है। मेरे सर पर है टीचर और मैं उनके लिए यहाँ पर आई हूँ और उनका साथ पूरे तरीके से दूंगी। আগামী দিনে এই ধর্ণা যদি কাজ না হয় তাহলে প্যারা টিচাররা বৃহত্তর আন্দোলনের দিকে যাবে, সেক্ষেত্রে তোমার অবদানটা কি? অ্যাডভোকেট, क्योंकि मैं सुप्रीम कोर्ट में प्रैक्टिस करती हूँ, तीन तलाक का मैटर देखा, रोज वैली का मैटर देख रही हूँ। इन लोगों को लीगल में जितना भी मेरे से मदद चाहिए होगा वो मैं करूँगी, हर हाल में करूँगी। धन्यवाद। আপনার নাম? আপনারা কি কারণে জমায়েত হয়েছেন এখানে? আমরা দীর্ঘকাল থেকে বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত। আমাদের এখন মাসিক বেতন, যারা আমরা আপার প্রাইমারিতে করি তাদের 13,000 টাকা, পিএফ থেকে 11,000 সামথিং পাই, আর যারা রয়েছেন প্রাইমারিতে তারা 10,000 টাকা পান, তার থেকে কেটে কেটে 8,000 সামথিং হাতে পান। তার এই যে নিত্যদিনের আমাদের এই রকম মানে বর্ধিত মূল্যের বাজারে আমরা ঘর সংসার চালাতে পারছি না। আমাদের এই যাতে করে বিটি থেকে এটি করা হোক, মানে অ্যাসিস্ট্যান্ট টিচার করা হোক, কারণ আমরা তো ওনাদের মতো সব কাজই করি, কিন্তু এটুকু পয়সায় কি আমাদের ঘর সংসার চলে? আজকে ধর্ণায় যদি আপনাদের দাবি পূরণ না হয় তাহলে সেক্ষেত্রে বৃহত্তর জায়গায় আপনারা কি ভেবে রেখেছেন? আজকে আপনারা কতজন লোক জমায়েত হয়েছেন এখানে? আমরা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের সহকর্মী এসেছি, পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে এখানে সমবেত হয়েছি। আমরা বিভিন্ন সময়ে আমাদের দাবি দাওয়া নিয়ে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বিকাশ ভবন নানা সময় আমরা দাবি দাওয়া আমাদের জানিয়েছি। আমাদের আজকে দাবি হচ্ছে আমরা কোনো শিক্ষকের মর্যাদা চাই, ঠিকই নয়। তাহলে আমরা সরকার যদি চনক না লড়ে তাহলে আমরা যতদিন না পর্যন্ত আমরণ অনুষ্ঠানের দিকে আমরা এগিয়ে যাব, এই বলে সকলকে আমার অন্তর করবেন।
বেতনের দাবিতে ঐক্যমঞ্চ ন্যায্য বেতনের দাবিতে ঐক্যমঞ্চ লড়ছে আমরা দীর্ঘ 15 বছর ধরে শিক্ষকতা করছি, কিন্তু আমাদের এখনো পর্যন্ত কোনো বেতন কাঠামো সুরাহা হয়নি। আমাদের মূল দাবি হলো আমরা বেতন কাঠামো চাই, পে স্কেল উইথ পে ব্যান্ড, আমরা এটা দাবি করছি। এবং আমাদের সমকাজে সমবেতনের যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছে সেটা মানা হয়নি, এবং আমাদের যে পারফরমেন্স রেকর্ড সেগুলোর ক্ষেত্রে একটা অনিয়মিত ব্যাপার আছে, সেগুলো আমরা নিয়মিতকরণ চাই। আমাদের যে কোনোভাবে আমরা স্থায়ীকরণ চাই পে স্কেল উইথ পে ব্যান্ডের। 2009 সালে মাননীয় মুখ্যমন্ত্রী এবং যত রকমের সুযোগ সুবিধা একজন সরকারি চাকরিজীবীর সমস্ত সুযোগ সুবিধা আমাদেরকে প্রদান করতে হবে, নচেত আমরা আজকে কোনো মতেই কিন্তু আমাদের এই ধর্ণায় এই ধর্ণা বিক্ষোভ থেকে আমরা হচ্ছি না, এবং আমরা যতক্ষণ পর্যন্ত তার জীবনা পেয়েছি ততক্ষণ পর্যন্ত আমরা বাড়িমুখী হচ্ছি না। এই বলে আমরা আজকে সবাই দৃঢ় প্রতিজ্ঞ হয়েছি, আমরা রাজপথে নেমেছি, আমরা আমাদের মহিলারা শিক্ষিকারা তাদের যে রাজ্য পাওনা সিসিএল, সেই সিসিএল থেকে তারা বঞ্চিত, তাদের মাতৃত্বকালীন ছুটি সেটা থেকে বঞ্চিত, শিক্ষকরা তাদের যে ফ্যাটার্নিটি লিভ তাদের সে থেকে বঞ্চিত, সমস্ত কিছু আদায় যতক্ষণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে চলছি না। স্থায়ীকরণের জিও যতক্ষণ পর্যন্ত আমাদের হাতে না দিয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো মতেই কলকাতার রাজপথ ছাড়ছি না, এই আমরা দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছি। শিক্ষক ঐক্যমঞ্চ দিতে হবে।